আসসালামু আলাইকুম, আমি রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু বিদ্যানিকেতন। আজ আমি ক্লাস নিব নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজ তোমাদের আমি বস্তুর উপর তাপের প্রভাব থেকে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে সেখান থেকে আমরা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। চলো, আমাদের প্রশ্ন ছিল তাপ ধারণ ক্ষমতা কাকে বলে, মাটি কলসিতে পানি ঠান্ডা থাকে কেন ব্যাখ্যা করো, গ নম্বরে প্রশ্ন আছে বস্তু কর্তৃক বর্জিত তাপ নির্ণয় করো, ঘয়ে আছে উপরোক্ত তত্ত্বগুলো ক্যালোরিমিতির মূল্যনীতিতে সমর্থন করে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তোমরা ক এবং ক্ষয়ের উত্তরগুলো বইয়ের থেকে দেওয়ার চেষ্টা করবে, বইয়ের সম্পূর্ণ উত্তরগুলো দেওয়া আছে। আমরা গ এবং ঘয়ের উত্তর দেব। গয়ে আছে বস্তু কর্তৃক বর্জিত তাপ, এক্ষেত্রে বস্তু তাপ বর্জন করছে, কতটুকু তাপ বর্জন করছে তা আমরা গাণিতিকভাবে হিসেব করে বের করব। বস্তু ভর দেওয়া আছে 50 গ্রাম, সেখান থেকে আমরা কেজিতে নিয়ে নিলাম। বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ এস দ্বারা প্রকাশ করা হয়, 1500 জুল/কেজি/কেলভিন। বস্তুর প্রাথমিক তাপমাত্রা যেটা শুরুতে ছিল θ1 ধরলাম, এখানে 120°C। বস্তুকে যখন ক্যালোরিমিটারের মধ্যে রাখা হলো তখন বস্তু তাপ বর্জন করছে, সেক্ষেত্রে ক্যালোরিমিটার এবং পানি এবং বস্তুর চূড়ান্ত তাপমাত্রা θ2 30°C। তাপমাত্রার পরিবর্তন এক্ষেত্রে দেখা যায় Δθ θ1 θ2, সেখান থেকে আসে 120 − 30°C থেকে 90°C। এখান থেকে আমরা সেলসিয়াস ডিগ্রি থেকে কেলভিন স্কেল নিয়ে নিলাম 90°C। আমরা জানি বস্তু কর্তৃক বর্জিত তাপ অথবা গৃহীত তাপ যা হোক একটা সূত্র আছে আমাদের, তাপ ইকুয়াল ভর ইন্টু বস্তুর আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রার পার্থক্য। সেখান থেকে আমরা বর্জিত তাপ হিসাব করব Q = ms Δθ। এম এর মান বসালাম, এস এর মান বসাবো, Δθ মান বসাবো, সেখান থেকে ক্যালকুলেশন করে 6750 জুল পাবো। তো আমরা গয়ের উত্তর এখান থেকে নিয়ে নেব। ঘয়ের প্রশ্নটা ছিল উপরোক্ত তত্ত্বগুলো ক্যালোরিমিতির মূলনীতিকে সমর্থন করে কি। তো আমরা যদি জানি গৃহীত তাপ এবং বর্জিত তাপ সমান হলেই আমরা বলতে পারবো ক্যালোরিমিতির মূলনীতিকে সমর্থন করছে। তো আমরা বর্জিত তাপ গ থেকে পেয়েছি, সেখান থেকে লিখে নিলাম বর্জিত তাপ Q = 6750 জুল। এখন আমরা ক্যালোরিমিটার এবং পানি কতটুকু তাপ গ্রহণ করলো তা নির্ণয় করবো। ক্যালোরিমিটারের ভর দেওয়া আছে, আপেক্ষিক তাপ দেওয়া আছে, প্রাথমিক তাপমাত্রা সবগুলো আমরা হিসাব করে নিলাম, তাপমাত্রার পরিবর্তনটা হিসাব করে নিই 30 থেকে 20 বিয়োগ দিলে থাকে 10। এভাবে আমরা ক্যালোরিমিটারে গৃহীত তাপ হিসাব করবো Q1 = m1 f1 Δθ, মানগুলো বসিয়ে নেই, সেখান থেকে হিসাব করে 450 জুল। একইভাবে পানির প্রাথমিক তাপমাত্রা ছিল 20°C, চূড়ান্ত তাপমাত্রা 30°C, সেখান থেকে পানির ভর নিয়ে নিলাম 150 গ্রাম, গ্রামকে কেজিতে নিয়ে নিলাম, আপেক্ষিক তাপ 4200 জুল/কেজি/কেলভিন, তাপমাত্রা পরিবর্তন 10 K। তাহলে পানি কর্তৃক গৃহীত তাপ Q2, একই সূত্র ব্যবহার করবো m2 s2 Δθ2, মানগুলো বসিয়ে পানি কর্তৃক বর্জিত তাপ হিসাব করে নিলাম 6300 জুল। তাহলে তাপ গ্রহণ করলো ক্যালোরিমিটার এবং পানি, তাহলে মোট গৃহীত তাপ দুইটার যোগফল 6750 জুল। তাহলে আমরা দেখলাম বস্তু বর্জন করছে তাপ 6750 জুল, আর ক্যালোরিমিটার এবং পানি গ্রহণ করছে 6750 জুল। তাহলে দেখলাম বর্জিত তাপ এবং গৃহীত তাপ সমান, তাহলে আমরা বলতে পারি ঘটনাটি ক্যালোরিমিতির মূলনীতিকে সমর্থন করছে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।